এবারে আরও কিছু সংবাদ জানাবো এক নজরে। বিএনপি সারা দেশের মানুষের স্বাস্থ্যের কথা না ভেবে কেবল খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্যস্ত, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। শেখ হাসিনা মানবিক নেত্রী বলেই খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি হয়েও জেলের বাইরে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিকেলে রাজধানীর কড়াইলে বনানী থানা আওয়ামী লীগের খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণকালে একথা বলেন তিনি। নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরোধিতা করে আন্দোলনকারী ছাত্রদের জামিন দেওয়ার দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ দাবি জানান। করোনার শুরুতে শ্রমিকদের বেতনের প্রণোদনা নিয়েও কর্মী ছাঁটাই করেছেন 25% পোশাক কারখানার মালিক, এমনকি চাকরি হারানো 21% মানুষকে পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। এক সংলাপে এই তথ্য দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ও সজাগ কোয়ালিয়েশন। জনস্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ এবং তা ব্যয়ের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশিষ্ট জনেরা। দুপুরে উন্নয়ন সমন্বয় ও বাংলাদেশ হেলথ ওয়াচ আয়োজিত এক আলোচনায় এমন পরামর্শ দেওয়া হয়। মুজিববর্ষ উপলক্ষে অসহায় এক বীরঙ্গনাকে ঘর নির্মাণ করে দিচ্ছে ফরিদপুর জেলা প্রশাসন। রানীসাহার ঘরের কাজ উদ্বোধন করে তাকে খাদ্য সামগ্রীও তুলে দিয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা। Thank you.